আসসালামু আলাইকুম, আমি নিপু বলছি। নিপু নুসরাত চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইল। যেহেতু ভালোবাসা দিবস উপলক্ষে আমার ভিডিওটি আপলোড হবে, সে কারণে সবাইকে ভালোবাসার অনেক শুভেচ্ছা। ভালোবাসতে আসলে কোনো দিবস লাগে না, ভালোবাসতে কোনো দিনক্ষণ ঠিক করা লাগে না, ভালোবাসাটা মন থেকে আসে। তো মনের পবিত্র স্থান থেকে ভালোবাসাটা আসলে সৃষ্টি হয়। তো সেই দিবস দিনক্ষণ ঠিক করার কোনো প্রয়োজন নেই। আমি এখন খিচুড়ি রান্না করতেছি, তো খিচুড়িটা আজকে আমি মাখিয়ে রান্না করব। এক একদিন এক এক রকমভাবে রান্না করি। তো আজকে আমরা একটু বের হব, অন্য একটা জায়গায় যাব। তো এখন খিচুড়িটা রান্না করে ফেলছি, আর রান্না করা শেষ করে স্বপ্নরা খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে যাবে, আর ওরা এখন রেডি হচ্ছে। আমি আর নুসরতের আব্বু আর আমাদের সাথে একটা ভাই দুলাল ভাই যাবে আমাদের সাথে, তো ওনাকে নিয়ে যাব। নুসরত মহারাজকে নিব না, আমরা আসলে অন্য একটা কাজে যাব। ওদের তো মাদ্রাসা খোলা, তাই ওদেরকে আর নেওয়া হবে না, আমরাই যাব। আর মাহাদি যাবে আমাদের সঙ্গে, যেহেতু এখন ছোট, বাসা কেউ নেই যে রাখি যাওয়ার মতো। তো আমি কোথাও যাওয়ার আগে সকালে ঝটপট খাওয়ার জন্য নাস্তা হিসাবে বা বাড়ি খাবার হিসাবে খিচুড়িটাই রান্না করি। যেহেতু এক জায়গা যাব, সেহেতু একটু পেট ভরা রাখলে অনেকটাই ভালো লাগে, এনার্জির কমতি হয় না সে কারণেই। তো খিচুড়িটা আমি রান্না করেই সবসময় খেয়ে যাই, আর যদিও কোথাও পিকনিকে যাই তাহলে খিচুড়ি রান্না করে নিয়ে যাই। কোথাও খাবার যদি না পাই বা কোনো সমস্যা দেখা দেয়, বাচ্চাদের সবাইকে নিয়ে গেলে আমি নিয়ে যাই। তো আজকে যেহেতু নুসরত মহারাজকে নেব না, শুধু মাহাদিকে নিয়ে যাব, তাহলে আজকে অন্য একটা জায়গায় যাব। তো সেই কারণে আর নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো ওখানেও হয়তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা আসলে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে গিয়েছি, সেখান থেকে এখন চলে আসছি। তো সেখানে গিয়ে আমি ভিডিও করি নাই, হয়তো অনেকে অনেক রকম ভাবে নেবে সে কারণে। তো তারা আমাদের তেমন একটা পরিচিত নাও, নতুন জায়গায় গিয়েছিলাম একটু দাওয়াতে, তো সে কারণে আমি আর ভিডিও করি নাই। এরা আমাদের এখনও নতুন, তো ভিডিওটা সেই কারণেই করি নাই যে কি না কি মনে করে কি ভাবে, সবাই তো আর পজিটিভ কিছু চিন্তা করে না। তো সেই কারণে আমি আর ভিডিওটা না করেছি, ওদের বাসায় আর করি নাই। ওদের বাসা থেকে আমরা চলে আসছি, এখন হচ্ছে আমরা বিমানবন্দরে আসছি। বিমান দেখে অবশ্য বুঝে গেছেন, তো এখানে আসছি হচ্ছে আমরা বিমান নামে, সেটা দেখার জন্য অনেক ভালো লাগে। তো দুলাল ভাই আসলে অনেক মানে ঘোরাঘুরি একটু বেশি পছন্দ করে, সে কারণেই দুলাল ভাই বলছে যে একটু চলে আমরা এখানে যে একটু ঘুরে আসি। তো আসার পথে আমরা বিমানবন্দরে নেমেছি, ওখানে গিয়ে বিকেলে ফুচকা চটপটি এগুলো খেয়েছি আর অনেক মজা করেছিলাম, খুব ভালো লাগছে। সেই সাথে নুসরাত মহারাজকে অনেক মিস করেছি আমি, কারণ ওরা দেখলে অনেক বেশি খুশি হতো। আসলে ওরা দোকানের কারণে আমরা বের হতে পারি না, আর সপ্তাহে একদিন ছুটি পায়, ও মার্কেট বন্ধ থাকে সপ্তাহে একদিন, সেটাও হচ্ছে ওর অনেক কাজ থাকে, তো বের হওয়া হয় না, আর ওদের মাদ্রাসা বন্ধ থাকে না। তো এখানে আসার কোনো প্রোগ্রাম ছিল না, আমরা এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে বাসায় চলে যাব সেটাই ভাবছি, কিন্তু এখানে যে ঘুরতে আসব সেরকম কোনো চিন্তাধারা ছিল না। এখানে আসার পরে আমার বাচ্চাদেরকে অনেক মিস করেছি আমি, আমার কাছে খুব কষ্ট লাগছে যে ওদেরকে একটু নিয়ে আসলে ওরা অনেক মজা পাইতো, তো আসলে নিয়ে আসা হয় নাই। তারপরে ওরা ভিডিওগুলো দেখে ভাই বোনে অনেক কষ্ট পাইছে যে তোমরা ওখানে গেছো আমাদেরকে নেও নাই, ফুচকা খাইছো চটপটি খাইছো এগুলো বলতেছে। তা আসলে ওরা আব্বু বলছিল যে ওদেরকে আর একদিন নিয়ে যাব। বিমান দেখে আমার কাছে খুব ভালো লাগছে, আর মাহাদিও খুব মজা পাইছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এখন তো সব শুকিয়ে গেছে, যখন বর্ষার সিজন আসবে তখন এগুলো সবুজে একদম বরফ থাকে, অনেক বেশি ভালো লাগে।
তো এখানে আসলে মন ভালো করার আরো একটা জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যায় অটোমেটিক। আর এই গাছটা হচ্ছে তোকমা গাছ, যে আমরা যে তোকমাগুলা খাই সেই গাছটা হচ্ছে এটা। তো এই গাছটা খুব প্রচুর কাটা ভরা। তো দুলাল ভাই আমাকে একটা ছিঁড়ে দেখাইছে যে এই ভিতরে তোকমার বিচিগুলো আছে। আসলে বিমান দেখে খুব মজা পাইছি, আবার খুব ভয়ও লাগছে যে আল্লাহর কি মহিমা, যে আল্লাহ চাইল আল্লাহ কি না পারে, যে এত বড় একটা বিমান এটা আকাশে উঠতেছে, আল্লাহ মানুষের মানে ব্রেনে এত শক্তি এত ক্ষমতা দিয়েছে যে মানুষ সব পারে আল্লাহর রহমতে। তো আমি খুবই এক্সাইটেড, এই বিমানটা একদম মনে হয় যে মাথার উপর দিয়ে যাইতেছে। মাহাদি দেখছে অনেক মজাও পাইছে, ভয়ও পাইছে, সব মিলিয়ে ভালোই লাগছে, তেমন একটা খারাপ লাগে নাই। খারাপ লাগছে শুধু নুসরাত মেহরাজকে নিয়ে যেতে পারি নাই, সেটাই। আগে এই তার কাটার গুলা ছিল না, এখন এগুলো দিয়ে দিয়েছে। আর হচ্ছে আগে এটা একদমই খোলা ছিল, এখন ভিতর দিকে এত বেশি একটা দেখা যায় না, বাইরে দেখা যায়। তো আমরা প্রায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, তো তারপরও ঘুরতেছি। আর এদিকে একটা ঘোড়া যাইতেছে, আমি শেষ পর্যায়ে দেখেছি, তো পিছন থেকে একটু ভিডিও করছি। আর মাহাদিকে বলছি তুমি এটা তো উঠবা, মাহাদি ভয় পায়, বলছিল যে না সে উঠবে না, এই আর কি। প্রতিটা 5 মিনিট পর পরে একটা একটা বিমান আসে, এটা মনে হয় আমার মাথার উপর দিয়ে গেছে। আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, তো অনেক মানুষ এনজয় করতেছে, অনেক ভালো লাগতেছে সবার। ওই যে আর একটা বিমান আসতেছে, একদম মাথার উপর দিয়ে যাইতেছে মনে হয়। অনেক মানুষ আছে এখানে, বুড়ো জোয়ান কোনো ভেদাভেদ নাই। একটা আন্টি আসছে, উনি ঠিক মতো হাঁটতেও পারে না, ওনার ছেলে ওনাকে ধরে ধরে নিয়ে আসছে। এটাই হচ্ছে ভালোবাসা, যে মাকে একটু দেখায়, বা মা হয়তো ইচ্ছা করছে যে একটু যাবে, সেই কারণে নিয়ে আসছে। তো সবার প্রতি ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।